جزاك الله جزاك الله جزاك الله جزاك الله. নিজের পায়ে দাঁড়াতে চাই, কার পায়ে? আমরা স্বাবলম্বী হতে চাই, কি হতে চাই? কাজ করার অনেক সুযোগ আছে, জাস্ট ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস, প্রাইসলেস আইডিয়াস ইউ হ্যাভ টু জেনারেট দিস। আপনাকে নতুন নতুন আইডিয়া দিতে হবে, নতুন নতুন আইডিয়া দিলেই আপনি মার্কেটে হিট করে ফেলবেন। আজকে সব গুমর ফাঁস করে দিয়ে গেলাম, কোটিপতি আর মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হালাল পন্থায় যারা হতে চাও, ইউর জব ইজ জাস্ট প্রোডিউস নিউ আইডিয়া। নতুন নতুন কি লাগবে? আইডিয়া লাগবে, আইডিয়ার অনেক দাম। এই যে কিছুদিন আগে উবার নামে একটা কোম্পানির নাম শুনেছো তোমরা? কি নাম? গাজীপুরে চলে? শুধু শহরে না, ঢাকায়। আমি ওদের ব্যাপারে একটা রিপোর্ট পড়ে অবাক হয়েছি। এই উবারের কোনো পুঁজিপাতি কিছু নাই, ওদের কিছু অফিস আর স্টাফ, মানুষের গাড়ি দিয়ে ওরা ব্যবসা করে। মানে কইয়ের তেল দিয়ে কি ভাজে? কই ভাজে, এটাও বুঝেন আপনারা? কইয়ের তেল দিয়ে কই ভাজা। ওরা জাস্ট দে লঞ্চ এ কোম্পানি অ্যান্ড দে সেট আপ সাম স্টাফ, কোম্পানি আছে, স্টাফ আছে, আর একটা মোবাইল অ্যাপস আছে। এই মোবাইল অ্যাপসের মধ্যে দিয়ে ওয়ার ইউ ইন্টেন্ড টু গো, কোথায় যেতে চান লিখবেন, কোন জায়গা থেকে যেতে চান লিখবেন, গাড়ি এসে হাজির, আপনি টাকা পে করে দিবেন, ওই টাকার একটা পার্সেন্টেজ ওই কোম্পানির মধ্যে চলে যাবে। হোয়াট এন আইডিয়া! সারা বিশ্বে এখন শুরু হয়েছে, আমেরিকার সান ফ্রান্সিসকো একটা স্টেট আছে, সেখান থেকে তারা এই উবারের কার্যক্রম শুরু করেছে। 775টা শহরে উবারের এই অপারেশন কার্যক্রম চালু হয়েছে, 63টা দেশে ওদের সেন্টার আছে। আমাদের ঢাকাতেও আছে না নাই? আমি অবাক হলাম, 2018 সালে ওদের প্রফিট, ওদের রেভিনিউ হচ্ছে 11.27 বিলিয়ন ইউএস ডলার, 11.27 বিলিয়ন ডলার। Could you imagine that? আপনি কি কল্পনা করতে পারেন? বসে বসে অন্যের গাড়ি দিয়ে, অন্যের মাল সামান দিয়ে, অন্যকে ঘাটিয়ে কোটি কোটি টাকার ব্যবসা। তারপর এই যে আমাদের প্রত্যেকের একটা অ্যাকাউন্ট আছে এক জায়গায়, কি নাম? কি বুক? কি বুক? সবাই জানেন হুজুর, আপনারও আছে? মাশাআল্লাহ। এই যে ফেসবুকের জন্য আমরা খেটে যাচ্ছি, দিন দিন নাই, রাত নাই, আমরা যে স্ক্রলিং করছি, লাইক দিচ্ছি, শেয়ার দিচ্ছি, উই অল আর দ্য স্টাফ অফ ফেসবুক, আমরা সবাই ফেসবুকের এমপ্লয়ি, কাজ করে যাচ্ছি, জাস্ট আইডিয়া। এই আইডিয়া দেওয়ার কারণে কোটি কোটি বিলিয়ন ডলারের ওর মালিক বানায় দিছে কে? এই জন্য নতুন নতুন আইডিয়ার দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশের ছেলেদের ভালো আইডিয়া আছে, তার প্রমাণ ওরা বানাইছে উড়া উবার, আমরা বানাইছি পাঠাও। আমরা বানাইছি কি? পাঠাও। এ চড়ছেন কারা কারা দেখি? ওরে আল্লাহ, অল আর দ্য স্মার্ট গাইস, মাশাআল্লাহ, হাত নামান। পাঠাও তো উবারের চেয়ে আরো দুর্দান্ত আইডিয়া, প্রাইভেট কার যেতে পারে না জ্যামের মাঝখানে, কিন্তু পাঠাও হচ্ছে মোটর সাইকেল রাইড, চিপা চাপা দিয়ে চলে যায়, আছে না নাই? তো এরপরে নতুন কি আসবে, এই দায়িত্বটা তোমার, তোমার মাথা থেকে বের করতে হবে এই এন্টারপ্রেনারশিপ, নতুন করে উদ্যোগী হতে হবে। এই ভাইয়ের মতো বিলিয়নিয়ার হতে চাও, মিলিয়নিয়ার হতে চাও, ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়াই তোমাকে হালাল পন্থায় বিলিয়নিয়ার বানাতে পারে, ঠিক কি না? আর তা যারা সাদুক আলামিন মান্নাবিগিন ওয়া সিদ্দিকিন ওয়া সুহাদা ওয়া সালিহিন, আমানতদার সত্যবাদী ব্যবসায়ী, কিয়ামতের দিন নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সৎ কর্মশীল ব্যক্তিদের সাথে দাঁড়িয়ে যাবে, চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য নতুন নতুন যত আইডিয়া আছে এগুলো আমাদের মাথা থেকে বের করতে হবে, তাহলেই আমাদের ব্যবসায় বরকত দিবে কে? সম্মানিত শুধু তাই বলছিলাম, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা কিছু করে দেখাতে চাই, আমরা স্বাবলম্বী হতে চাই, পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে টু স্ট্রাগল, স্ট্রাগল তোমাকে করতেই হবে, কেউ তোমাকে তোমার জন্য স্পেস তৈরি করে দিবে না। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না, এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয়, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা?
হুঙ্কার দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিতে হয় আমি এসেছি। মায়ের পেট থেকে যখন আমরা বেরোই আমরা কি বলি? ওয়া ওয়াও বলে নিজের অস্তিত্বের জানান দেই যে আমি এসেছি, এই পৃথিবীতে আমি জায়গা করে নিতে এসেছি। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, এই পৃথিবী ফুলের বিছানো সজ্জা নয়। এখানে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে। পরিশ্রমের ঘামে যে লোনা পানি থাকে ওই লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ। এজন্য পরিশ্রম করতে হবে। সব নবীরা পরিশ্রমী ছিলেন, সব নবীরা কাজ করেছেন। সূরা জুমার এই 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মোটিভেট করে শিখাতে চেয়েছেন যে স্বাবলম্বী হও, নিজের পায়ে দাঁড়াও, কাজের সময়ে কাজ, নামাজের সময়ে নামাজ। আজকে এই স্লোগানটা এই মাহফিলের শুরুতে মাঝখানে শেষে বারবার বলে আমরা মুখস্থ করে নিয়ে যাব। কাজের সময় সবাই বলেন নাই তো, সবাই বললে তো এই প্যান্ডেল কাঁপতে শুরু করবে। কাজের সময় এইভাবে আওয়াজ করতে হবে, পারা যাবে? নামাজের সময়, কাজের সময়, নামাজের সময়, সিনেমা দেখার সময় দেখা যাবে না, কাজের সময়, নামাজের সময়, এটা মনে থাকবে, মুখস্থ করা যাবে তো। আল্লাহ রাব্বুল ইজ্জা সুরাতুল জুমার 10 নম্বর আয়াতে মূলত আমাদেরকে এই মেসেজটাই দিতে চেয়েছেন, কাজের সময় কাজ, নামাজের সময়। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফাইদা কদিয়াতি সালাত, যখন সালাত শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো, অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেয়া ফজল তালাশ করো, রিজিক তালাশ করো, ওয়াজকুরুল্লাহ কাসীরান, আল্লাহর জিকির বেশি বেশি করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমাদেরকে সফল বানায়া দিবে কে? সিস্টেমটা খেয়াল করেন, ফাইদা কদিয়াতি সালাত, যখন সালাত শেষ, ফান্তাশিরু ফিল আরদ, when you are done with your salah, spread out to your workplace, তোমার কাজের জায়গায় চলে যাও। নাকি মসজিদে বসে থাকবেন? নামাজ শেষে কি করতে হবে? কাজের জায়গায় চলে যেতে হবে। এটা ইসলামের নিয়ম, এটা বিশ্বনবীর সুন্না, এটা আল্লাহর দেয়া পদ্ধতি। ফাইদা কদিয়াতি সালাতু, যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করো, জমিনের মধ্যে আল্লাহর ফাদাল আছে, রিজিক আছে, এই রিজিকগুলো তালাশ করো। মসজিদে বসে থাকলে এই ফদল বা রিজিক কি পাওয়া যাবে? যাবে না। মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায়। গাজীপুরের ভাইয়েরা আওয়াজ তুলে বলেন, মসজিদে ঢুকলে কি পাওয়া যায়? এই জন্য মসজিদে যখন আমরা ঢুকি কোন পা দিয়ে ঢুকি? ডান পা দিয়ে ঢুকেই আমরা বলি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ ওপেন ফর আস দ্য ডোর অফ ইউর মার্সি, আল্লাহ আমাদের জন্য আপনার সব রহমতের দরজাগুলো খুলে দেন। কারণ মসজিদে ঢুকলেই রহমত দেয় কে? আর মসজিদ থেকে যখন বের হই তখন রহমত নয়, তখন পাওয়া যায় ফদল, যে ফদলের কথা আল্লাহ ইয়াতে বললেন, অবতাগু মিন ফাদলিল্লাহ, এই ফদল মানে হচ্ছে রিজিক। তাই মসজিদ থেকে যখন বেরোই কোন পা দিয়ে বেরোই? আর কি দোয়া পড়ি? আওয়াজ করে বলেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিং ফাদলিক, মানে হে আল্লাহ আমি আপনার কাছে আপনার ফদল চাই, রিজিক চাই। দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না, রিজিক দিতে পারে কে? এই রিজিক আমি আপনার কাছে চাই। আবার আল্লাহ বললেন, হুয়াল্লাযি জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর, তিনি তো এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে বানিয়েছেন সাহালাতুল মাসালিক, সহজে হাঁটা যায়, চলা যায়, চারা বীজ রোপণ করা যায়, চাষাবাদ করা যায়। আল্লাহ বললেন, জমিনের আনাচে কানাচে ঘুরে বেড়াও, জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিক রেখে দিয়েছে কে? এই জমিনে সব জায়গায় রিজিক আছে। আপনি জমিনের পাহাড়ে যাবেন, পাহাড়েও রিজিক আছে। জানেন পাহাড়ে কি চাষ হয়? হ্যাঁ,
জুম চাষ হয়, বাংলাদেশের পাহাড়ে জুম চাষ হয়, আর মালয়েশিয়ার পাহাড়গুলোতে সব চাষ হয়। মালয়েশিয়া একটা জায়গা আছে ক্যামেরুন হাইল্যান্ড, ভাই গেছিলেন নাকি, 6000 ফিট উপরে, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমি প্রায়ই যাই ওখানকার চা বাগানের স্নিগ্ধ হাওয়া আমাকে টানে খুব, বাতাসটা খুবই ক্লিন, ভাল লাগে। ওই ক্যামেরুন হাইল্যান্ডে 6000 ফিট উপরে ওরা করেছে ফুলের বাগান, ফলের বাগান, চায়ের বাগান, স্ট্রবেরির বাগান, মধুর চাষ করে। আর এই 6000 ফিট উপরে এই ভেজিটেবলস আইটেমগুলো দিয়ে তারা পুরো মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের যত সংকট, সব সংকট তারা দূরীভূত করেছে, সুবহানাল্লাহ পড়েন তো। ওনারা পাহাড়ের উপর চাষ করে, আর আমরা সমতল জায়গায় চাষ করতে চাই না। চাষাবাদ করতে আমাদের লজ্জা লাগে, কি লাগে যুবক ভাইয়েরা? কাজে কোনো লজ্জা নেই, কাজে কি নেই, পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়, লজ্জা হচ্ছে অকর্মণ্যতায়। আমরা কাজ করে খেতে চাই, পরিশ্রম করে খেতে চাই, রাজি আছো সবাই? এখন অনেকে রুফ গার্ডেনিং করে, রুফ গার্ডেনিং মানে ছাদের, বাসার ছাদের উপরে কি সুন্দর পেঁপে গাছ, আম গাছ, আমি নিজে দেখেছি, নিজেরা খায়, আশেপাশের প্রতিবেশীদের সবাইকে দেয়, বাজারে বিক্রিও করে। নিউ আইডিয়া, রুফ গার্ডেনিং করো, তারপর একসাথে হাঁসের চাষ হয়, পানিতে হাঁসগুলো ভেসে বেড়ায়, আর নিচে মাছের চাষ হয়। এরকম অনেক যুবক আছে যারা এগুলো করে করে স্বাবলম্বী হয়েছে। আমরা এগুলো করতে চাই না, আমাদের লজ্জা লাগে। আমাদের হোটেলের মেসিয়ারি করতে লজ্জা লাগে, ছোট্ট ফুচকার দোকান দিতে আমাদের লজ্জা লাগে, কিন্তু বিশ্বনবীর ছাগল চড়াতে কোনো লজ্জা লাগতো না। কাজে কোনো লজ্জা আছে? লজ্জা কিসে দাইলে? অলসতায়। আওয়াজ করে বলো, লজ্জা কিসে? অলসতা করা যাবে না। অলসতাকে আজকের প্রোগ্রাম থেকে আমরা না বলে দিব, আমরা অলসতাকে বলে দিব নো। অলসতাকে আমরা কি বলবো? নো, আমরা অলস হতে চাই না, আমরা খেটে খেতে চাই, ঘাম ঝরাতে চাই, পরিশ্রমের ঘামের লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ, আমরা সফল হতে চাই, ঠিক কিনা? এই জন্য অলসতা করা যাবে না, কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবার আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছেন। সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? কত নাম্বার খলিফা সবাই বলেন? এক নাম্বার খলিফার নাম কি? দুই নাম্বার খলিফার নাম? তিন নাম্বার? চার নাম্বার? রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। উমরে ফারুক সাধারণ কোনো সাহাবি ছিলেন না, তিনি এমন সাহাবি ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার উমর নবী হয়ে যেত। বিশ্বনবী বলছেন, লা নাবিয়্যা বাদী ওয়া লা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, রাসূল নাই, লাউ কানা বাদী নাবিয়ুন লাকানা উমর, তবে আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি আমার কোন সাহাবীর মধ্যে থেকে থাকে, আমার উমরের মধ্যে সেই কোয়ালিটি আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি, খালি দিবি জয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি, খালি দিবি জয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় খলিফার নাম কি ছিল সবাই বলেন, কি নাম? সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারে মুনাফিকরা খুব ভয় পেত। কারা? মুনাফিক চিনেন তো? ভিতরে এক বাইরে আরেক, তার নাম? সবাই বলেন, ভিতরে এক বাইরে আরেক, তার নাম? মুনাফিক। ইউযহিরু খিলাফা মা ইউবতেন, আরবিতে কি বলে? ইউযহিরু খিলাফা মা ইউবতেন, প্রকাশ করে একটা, ভিতরে আরেকটা, ভিতরে এক বাইরে আরেক, তার নাম? সবাই বলেন, ভিতরে এক বাইরে আরেক, তার নাম? আমরা কি মুনাফিক হতে চাই? এরা যখন যে সুবিধাজনক অবস্থানে থাকে তখন তার সাথে থাকে, ডান দিকে যে বলে আপনি ভালো, আমি আপনার দলের লোক, বায়ে যে বলে আরে না এটা খারাপ,
আপনি ভালো আমি আপনার দলের লোক এরকম আছে না নাই যখন যে ক্ষমতায় তখন তারে তেল মারে যেদিকে বৃষ্টি আর তুফান ওইদিকে ছাতা ধরে আছে না নাই ওমর ফারুক মসজিদে নববীর ইমাম মসজিদে নববীর কি উনি প্রত্যেক নামাজের ইমামতি করতে আসতেন মসজিদে নববীতে জোহরের নামাজে ইমামতি করলেন ইমামতি করে দেখলেন নামাজ শেষ সবাই বের হয়ে চলে যায় এটাই ইসলামের নিয়ম ঠিক কি না ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ নামাজের সময় খেয়ে ফেলাইছি নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় ফাইদা কুদিয়াতিস সালা যখন নামাজ শেষ হয় ফান্তাশিরু ফিল আরদ জমিনে ছড়িয়ে পড়ো এটা ইসলামের আইন তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন নামাজের সময় মসজিদে চলে যাও নামাজ যখন শেষ হয়ে যাবে শিক্ষক চলে যাবে স্কুলে কৃষক চলে যাবে ফসল খেতে মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে ঠিক কি না কাজে চলে যাও ওমরে ফারুক নামাজের ইমামতি করিয়ে নামাজ শেষ করলেন সবাই চলে গেল ইয়ামান দেশ থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে আছে জিকির আজকার করে আবাদত করে এরা যায় না এরা কি করে না যায় না আসরের নামাজে সাইয়েদানা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করলেন নামাজ শেষ সবাই চলে যায় এরা যায় না মাগরিবের নামাজের পরেও এরা যায় না এশার সালাতের পরেও এরা যায় না এশার পরে উনি ধরলেন মা বালকুম মা খাতবুকুম হোয়াটস রং উইথ ইউ ম্যান তোমাদের কি সমস্যা জোহর আসর মাগরিব এশা প্রত্যেক সালাতের পরে সবাই যার যার কাজে চলে যায় তোমরা যে যাও না বাড়ি কই বলি ইয়ামান তো বসে থাকো কেন কি করো কয় জিকির করি কি করি কি করি জিকির আজকার করি তাসবিহ তাহলিল করি ইবাদত করি তো তোমরা যে যাও না তোমাদের খাবার দেয় কে খাবারের ব্যবস্থা হয় কোত্থেকে তারা বলল আমাদের জিকির দেখে আমাদের বুজুর্গি দেখে আশেপাশের লোকেরা পাতিল ভরে খাবার নিয়ে আস ওই খাবার আমরা খাই নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে এখানে বসে থাকি উমরে ফারুক বললেন সর্বনাশ তোমরা যদি মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ হও তাহলে কেমনে হবে তোমরা তো মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নও তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুন বাদুকুম আলা বাদ আল্লাহর উপর তাওয়াক্কুলকারী নয় তোমরা যারা পাতিলের মধ্যে করে খাবার নিয়ে আসে তাদের উপর তাওয়াক্কুল করে বসে আছো ঠিক কি না তোমাদের জিকিরও চলে আবার মাথায় টেনশনও চলে পাতিল কি ছোট আসবে না বড় আসবে খাবারে আমার ভাগেরটা থাকবে কি থাকবে না টেনশন আছে না নাই কারণ অন্যের উপর নির্ভরশীল নিজেরা রান্না করে নাই নিজে তো বাজার করে নাই নিজের তো অ্যারেঞ্জমেন্ট বলতে কিছু নাই আরেকজন যা দিয়ে যাবে ওইটা খাবে ওমরে ফারুক বুঝালেন আরে বোকা এটারে তাওয়াক্কুল বলে না তোমার সাধ্যে যতটুকু আছে তার সবটুকুন করার পরে তুমি তাওয়াক্কুল করবে একজনের উপর তিনি কে এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অনেক দূর থেকে সফর করে এসেছি এই যে আমার ওটের রশিটা এটা ছেড়ে দিয়ে যদি আমি ঘুমিয়ে যাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করি আমার ওটটা বসে থাকবে নাকি বিষ্ণু বললেন না এটারে তাওয়াক্কুল বলে না ওটের রশি রেখে দিয়ে ঘুমাইলে তোমার ওট দৌড় দিবে এ আকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ ওটের রশিটা আগে দড়ি দিয়ে ভালো করে গাছের সাথে বাঁধো তারপরে তাওয়াক্কুল করবো একজনের উপর তিনি কে আগে বাঁধতে হবে তারপরে তাওয়াক্কুল আগে কাজ করতে হবে তারপরে তাওয়াক্কুল বিষ্ণুই বললেন তাগদু খেমাসান তারুহু বেতানান পাখিগুলোর মতো যদি সকালবেলা তাওয়াক্কুল করে বের হয়ে যাও প্রতিটা পাখি আপনাদের গাজীপুর এলাকায় পাখির বাসা আছে নাকি কি পাখি আছে বাবুই পাখি হ্যাঁ কি পাখি সব আছে তো এই পাখিগুলো এই গাজীপুরের বিভিন্ন গাছপালার উপরে যে নিড বানিয়েছে বাসা দেখবেন সকালবেলায় এই পাখিগুলো আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে যায় এই পাখিগুলো জানে কোন জায়গায় ওর রিজিক আছে এই পাখিগুলোর রিজিকের ব্যবস্থা করলো কে সারাদিন শেষে পাখিগুলো আবার ওদর পূর্তি করে এই পাখিগুলোর নিড়ে ফিরিয়ে দেয় কে জানে না কোথায় খাবার আছে আমাদের ফ্রিজ আছে ফ্রিজ
ডিপ ফ্রিজ, 7 দিনের বাজার করে ডিপ ফ্রিজের মধ্যে খাবার রেখে দেই। পাখিদের ডিপ ফ্রিজ আছে নাকি? আমাদের টাকা বেশি ঘরের মধ্যে হয়ে গেলে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টে ফেলে দিয়ে আসি। পাখিদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে নাকি? তারুহু তাকদু খিমাসান তারুহু বিতানান, সকালবেলা পাখিগুলো কিচির মিচির আল্লাহর জিকির করে বের হয়ে যায়, বিকেলবেলা প্রতিটা পাখির পেটে খাবার দিয়ে আবার ফিরিয়ে দেয়। কে? এটার নাম তাওয়াক্কুল। ওমরে ফারুক বললেন, তোমরা যা করছো এটা তাওয়াক্কুল নয়, নামাজের পরে বের হয়ে যাবা, আল্লাহর জমিন যে আবাদ করবা, কৃষি কাজ করবা, ব্যবসা করবা, বাণিজ্য করবা, চাকরি করবা, আবার নামাজের সময় ঘরে আসবা, এর মাধ্যমে তোমার ঘরে যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে, এটার নাম হলো তাওয়াক্কুল। পড়েন সুবহানাল্লাহ। গোটা জমিনটা আমাদের, গোটা জমিন আমাদের জন্য আল্লাহ দিয়েছেন, যেখানে যাবেন রিজিকের ব্যবস্থা আছে না নাই? আপনাদেরকে শোনাইছি না যে বাংলাদেশের পাহাড়ে কি চাষ হয়? ওখানে জুম রেখেছে আল্লাহ। মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে আল্লাহ ফলের বাগান, ফুলের বাগান রেখেছে। আবার আপনি সাগরের মধ্যে নামলে রিজিক আছে না নাই? কি আছে? মাছ। সুবহানাল্লাহ কইবেন না? ولقد كرمنا بني آدم فحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات। رب العالمين বলেন, আমি পুরো বনি আদমকে সম্মানিত করেছি, জলস্থলে সব জায়গায় মানব জাতিকে বিচরণের সুযোগ করে দিয়েছি, আর মানুষের জন্য আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। পড়েন, হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন, এজন্য এভরিওয়ান শুড বি এনার্জেটিক, এভরিওয়ান শুড বি অ্যাক্টিভ। আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে, এনার্জেটিক হতে হবে, শ্রম করে করে, কষ্ট করে করে আমাদেরকে আগাতে হবে। স্রষ্টা আমাদেরকে একটা যুদ্ধে ঠেলে দিয়েছেন, সংগ্রাম করে করে আমাদেরকে বেঁচে থাকতে হয়, ঠিক কিনা? এই জমিনে যখন আমরা এসেছি তখনই আমি সংগ্রাম করেছি, বিশ্বাস করেন? একজন স্বামীর 1 ফোঁটা বীর্যের মধ্যে যদি 20 কোটি শুক্রাণু না থাকে, কয় কোটি? আরো জোরে, 20 কোটি শুক্রাণু যদি না থাকে, 20 কোটি বা 2 কোটি শুক্রাণু যদি না থাকে, তাহলে ওই শুক্রাণু থেকে কোনো মানব সন্তান মায়ের পেটে জন্ম নেয় না। তাহলে চিন্তা করেন, ওই 20 কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা শুক্রাণু, ঠিক কিনা? এতগুলো শুক্রাণু ডিম্বাণুকে আঘাত করে অ্যাক্টিভ হতে চেয়েছিল, ওই 2 কোটির মধ্যে বাকি সবগুলোরে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম সেদিন মায়ের গর্ভে। আমি চিল্লায় বলো, ঠিক কিনা? সেদিন আমার হাত ছিল না, সেদিন আমার পা ছিল না, আমার চোখ ছিল না, আমার রেসপিরেটরি সিস্টেম ছিল না, আমার ব্রেন সচল ছিল না, আমার মামা ছিল না, আমার দাদা ছিল না, আমার গায়ে শক্তি ছিল না। ওই কঠিন পরীক্ষায় যদি 2 কোটি কম্পিটিটরকে আমি হারিয়ে বিজয় লাভ করতে পারি, এই জমিনের বুকেও আমার কেউ হারাতে পারবে না। চিল্লায় বলো, ঠিক কি না? আমরা এসেছি বিশ্বকে জয় করার জন্য, জয় করার জন্য। আবার যখন মায়ের পেট থেকে বের হই তখনও আমাকে সংগ্রাম করে বেরোতে হয়। এইখানে তোমরা আমার ছোট্ট সোনামণিরা, সিজারে হয়েছো কারাগারা দেখি? সিজারে যে হুজুর আমি সিজারে পৃথিবীতে এসেছি, হাত তোলো। কয়েকজন হাত তুলছে, মাশাআল্লাহ, ঠিক আছে, অসুবিধা নেই, হাত নামাও। এটা একটা প্রাকৃতিক নিয়ম, মায়ের পেট থেকে পৃথিবীতে আমরা এভাবে আসি। কেউ প্রাকৃতিক পদ্ধতিতে আসি, কেউ সিজারে আসি। যারা সিজারে আসছে তারা এই কষ্টটা সহ্য করে নাই, তাদের অন্য ধরনের স্ট্রাগল পৃথিবীতে আসার পরে। কিন্তু আমরা যারা নর্মাল প্রসেসে এসেছি, সেই সময়টার কথা খেয়াল করেন, আমাদের দেহের সাইজ অনেক বড়, আমাদের ওজন অনেক বেশি, কিন্তু আমাদের মায়ের যেই অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে এসেছি ওই জায়গাটা বড় সরু, খুব ছোট্ট একটা জায়গা দিয়ে এই বিশাল দেহ নিয়ে আমাকে সংগ্রাম করে আসতে হয়েছে, ঠিক কিনা? এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুভড, সাইন্টিফিক্যালি অ্যাটাস্টেড যে এটা একজন বাচ্চার জন্য, নবজাতক, নিউ বর্ন বেবির জন্য খুবই স্বাস্থ্যকর, খুবই হেলদি। কারণ এই ছোট্ট জায়গাটা দিয়ে, মায়ের ওই ছোট্ট অঙ্গ দিয়ে আমরা যে পৃথিবীতে আসি, আমাদেরকে একটা চাপ সহ্য করতে হয়। ওই চাপের কারণে আমার নাকের ভিতরে, কানের ভিতরে যে ধরনের দূষিত গ্লিসারিন আছে, পদার্থ আছে, এগুলো সব বের হয়ে যায়। আর এই প্রচণ্ড চাপটা আমাদের দেহটাকে কর্ম সহিষ্ণু হয়ে গড়ে তুলতে সাহায্য করে। কোন সুবহানাল্লাহ। নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন, শেষের দিকে। এফিডেভিট নেই, পরে হবে, তাহলে আপনারা দায়িত্ব নিয়ে এফিডেভিট করবেন, শুধু শাহাদা পড়বে আমার হাতে, ঠিক আছে? ফাইন,
সেই দিন আমরা স্ট্রাগল করে পৃথিবীর বুকে এসেছিলাম, যেদিন মায়ের পেট থেকে যুদ্ধ করে আমাকে পৃথিবীতে আসতে হয়েছে, ওই দিন আমার কান ছিল, এখনকার মতো কানের শক্তি ছিল, এখন যে হাতে শক্তি ওই শক্তি ছিল। ওই কঠিন পরিস্থিতিতে যদি আমি সংগ্রাম করে টিকে থাকতে পারি, বর্তমান সময়ে আমাদেরকে কেউ আটকায় রাখতে পারবে না? পারবে না। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ বললেন, ও বনি আদম, তোমাকে কষ্ট করতে করতে আমার কাছে আসতে হবে। আবার আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসান ফি কাবাদ। আমি বনি আদমকে, দুনিয়ার সবগুলো মানুষকে কর্মসহিষ্ণু করে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন, কর্মসহিষ্ণু। আমাদের এক একজন মানুষ যে আমরা কতটা কষ্ট আর ধৈর্য সহ্য করতে পারি আপনি কল্পনাও করতে পারবেন না। নর্মাল প্রসেসে আমাদের মা যেদিন আমাদেরকে ডেলিভারি দিয়েছিলেন, তখন আমাদের মা 57 ইউনিট প্লাস, সুস্থ মানুষ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট, কত ইউনিট। কিন্তু আমাদের মা যেদিন আমাদেরকে দুনিয়ার বুকে এনেছিলেন, সেদিন আমার মা, আপনার মা ব্যথা সহ্য করেছিল 57 ইউনিট প্লাস, 57 ইউনিটেরও বেশি। এই ব্যথাটা সাধারণ কোনো ব্যথা নয়। একটা অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড় বা হাড্ডি ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা আমার মা সহ্য করেছিলেন। আমার মাকে ওই দিন এই ব্যথাগুলো সহ্য করার তৌফিক দিয়েছিলেন কে? তাহলে কি পরিমাণে কষ্ট সহিষ্ণুতা আর কর্ম সহিষ্ণুতা নিয়ে যে আমরা জন্মাই আমাদের কোনো ধারণাই নাই। এজন্য আমি প্রায় বলি, ছেলে মেয়েদেরকে, সন্তানকে ননির পুতুল করে গড়ে তুলবেন না, ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন। প্রতিকূল পরিবেশে কি করে নিজের অস্তিত্ব জানান দিতে হয়, এমন করে আমরা আমাদের মুসলমান সন্তানদেরকে গড়ে তুলবো। চিল্লায় বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে, কাজের সময়, নামাজের সময়, আর ভরসা করতে হবে একজনের উপর, তিনি কে? কাজে কোনো লজ্জা আছে? লজ্জা কিসে? অলসতায়। আমরা অলস হতে চাই না। রসুল বাত্তালে দুকানু শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা স্বাবলম্বী হতে চাই, আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের পক্ষে, আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের পক্ষে, আমরা বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার পক্ষে, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা আগে দুনিয়ার কল্যাণ চাই, এটা ইসলামের নিয়ম। আগে কি আখেরাত চাই না আগে দুনিয়া চাই? জোরে বলেন। আরে দুনিয়াতে ভালো থাকলেই তো আখেরাতে ভালো থাকবেন। এজন্য আল্লাহ আমাদেরকে শিখালেন, পড়ো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আমাদের রব, এই দুনিয়ার বুকে আপনি আমাদেরকে কল্যাণ দেন, আখিরাতের বুকেও আপনি আমাদেরকে কল্যাণ দেন, আগুনের শাস্তি থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন, পড়ে না আমিন। তাহলে আগে দুনিয়া, তবে দুনিয়াকে হৃদয়ে স্থান দেয়া যাবে না, দুনিয়াকে বশ করে হাতে নিব, কিন্তু হৃদয়ে থাকবে আখিরাত। জোরে বলতে হবে ঠিক কিনা? নিজ হাতে উপার্জিত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ কোনো সম্পদ আর হতে পারে না। আমার দিনমজুর ভাইয়েরা, কুলিমজুর ভাইয়েরা, রিক্সাওয়ালা ভাইয়েরা, ফ্যাক্টরি ওয়ার্কার যারা, আপনারা আল্লাহর কাছে অনেক সম্মানিত, আপনাদের উপার্জন হালাল, আপনাদের এক পা এমনি জান্নাতে ঢুকে আছে। এখন শুধু এক পা ঢুকাইলে চলবে? পা কয়টা? আরেকটা ঢুকানোর দরকার আছে না নেই? আপনাদের উপার্জন হালাল, আপনারা পাঁচ ওয়াক্ত সালাত পড়বেন, মানুষের হক নষ্ট করবেন না, আব্বা আম্মার দোয়া নিবেন, দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকাইয়া দিবে কে? মা আকালা আহাদুন তুআমান কত্তু খায়রুম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। নিজের হাতে উপার্জিত সম্পদের চেয়ে খাবারের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আর হতে পারে? আমার রিক্সাওয়ালা ভাই, তার উপার্জন হালাল না হারাম? আমার কুলি মজুর ভাই, উপার্জন হালাল না হারাম? মাথার গাম পায়ে ফেলে ফ্যাক্টরি ওয়ার্কাররা যে বেতনটা পায়, এটা হালাল না হারাম? তাদের দোয়াকে কবুল করে নিবে কে? এজন্য যুবক ভাইরা, নেভার আন্ডার এস্টিমেট এনি জব। কোনো জবকে, কোনো চাকরিকে ছোট করে দেখার সুযোগ নাই, কারণ আমার উপার্জন হালাল হলেই ওই হালাল উপার্জনে বরকত দিবে কে? ওয়েদার ইটস দ্য স্মল অর বিগ, ইউ ডোন্ট কেয়ার, এটা তোমার কেয়ার করার দরকার নাই। চাকরি পেলেই একটা ঢুকে যাবা, চাকরি পেলেই ঢুকে যাবা, কারণ আমাদের চাকরির বাজার মন্দা। আমাদের বাংলাদেশ ভারতে
কোন একটা চাকরির জন্য চেয়েছে 8 পাস ওখানে অ্যাপ্লাই করে ডক্টরেট ডিগ্রি দাঁড়ি আছে না নাই এত কষ্ট করে চাকরি পাওয়া পৃথিবীর কোথাও লাগে না কারণ আমাদের পপুলেশন বেশি তাই চাকরির জন্য আমাদের বসে থাকা লাগবে না আমাদেরকে উদ্যোক্তা হতে হবে আমাদের এন্টারপ্রেনার হতে হবে শুরুতে যেটা বলেছিলাম আমাদের আইডিয়াকে কাজে লাগাতে হবে ঠিক কি না আর যাই করব আমরা ভালোভাবে করব ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে আল্লাহ ভালোভাবে করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুলকে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তিনি এমন সত্তা যিনি তোমাদের তৈরি করেছেন জীবন আর মৃত্যুকে তৈরি করেছেন এই জিনিসটা পরীক্ষা করবার জন্য তোমাদের মধ্য থেকে কে ভালোভাবে কাজ করে সুবহানাল্লাহ কে বেশি আমল করে আল্লাহ এটা বলছে নাকি কে ভালো আমল করে কথা কি বুঝতেছেন যদি বেশি আমল করার কথা আল্লাহ বলতো তাহলে এই আয়াতটা হতো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা কিন্তু আল্লাহ কি আয়াতে আকসারু আমালা বলেছে আলেম যারা আছেন তারা আমার সাথে সাথে বলেন আল্লাহ কি আকসারু আমালা বলেছে আল্লাহ কি বলেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কে ভালো করে কাজ করে উইথ প্রফেশনালিজম আপনি যেটাই করেন না কেন আপনাকে প্রফেশনালিজমের সাথে করতে হবে তাহলে ওই কাজে বরকত দিবে কে আল্লাহ ছোট হোক বড় হোক এটা কোনো সমস্যা যাই করি না কেন কিভাবে করব ভালোভাবে আওয়াজ করে বলেন কিভাবে করব যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়ালেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর চিৎকার করে বলতে হবে ঠিক কি না যাই করি না কেন সেটা যেন সবচেয়ে সুন্দর হয় ইউ হ্যাভ টু মেক দ্য বেস্ট আউট অফ ইউ ইউ হ্যাভ টু ট্রাই ইউ লেভেল বেস্ট তোমার সাধ্যের যতটুকু আছে তার সবটুকু করতে হবে বাকি বরকত আর কল্যাণ আমাদেরকে দান করবে কে বিষ্ণু ঈসা ইসলাম কখনো অলসতাকে উৎসাহিত করেন নাই ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করেন নাই তিনি পরিশ্রমকে অ্যাপ্রিসিয়েট করেছেন এক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দান করেন আতিনি শাইআন বিষ্ণুই বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবি বললেন লা ইয়া রাসূলুল্লাহ কিছু নাই বিষ্ণু ঈসা ইসলাম আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বললেন হ্যাঁ আছে কি আছে একটা জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ দুইটা জিনিস আছে একটা কি আর একটা পানি খাওয়ার জগ বিষ্ণু বললেন দুইটা নিয়ে আস সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামার জগ নিয়ে এসে বিষ্ণু ঈসা ইসলামের হাতে দিলেন বিষ্ণুবি জামার জগটা ধরে বললেন মাইয়াশতারি হাযাইন কে আছো আমার সাহাবিদের মধ্যে এই দুইটা জিনিস কিনতে চাও এক সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনাশতারি হিমা বিদিরহাম এই দুইটা জিনিস একটা জামা একটা পানি খাওয়ার জগ আমি এক দিরহাম দিয়ে কিনে নিতে চাই পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন এক দিরহাম তো কম হয়ে যায় এক দিরহামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তোলো মাইয়াজিদু আলা যালিক এর চেয়ে বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি আরেক সাহাবি হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশতারিহিমা বিদিরহামাইন আমি এক দিরহাম নয় আপনার সম্মানে দুই দিরহাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই দুই দিরহাম বিষ্ণুই বললেন ওকে ফাইন ডান দুই দিরহামে বিক্রি হয়ে যাবে দিয়ে দেওয়া হলো দুই দিরহাম নিয়ে বিষ্ণু ঈসা ইসলাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবির হাতে দিয়ে বললেন যাও এক দিরহাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আর এক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো কি কিনে নিয়ে আসো সবাই বলেন কুঠার চিনেন আপনারা কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহাবি আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগায় দিলেন। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না মজা করে? হাতল ছাড়া কুঠার ধরা যায়? ধরা যায় না। বিশ্বনবী কাঠের একটা হাতল লাগায় দিলেন। এই হাতলটা দিয়ে বিশ্বনবী বললেন, ট্রাই টু ইমাজিন দ্য অ্যাটিটিউড অফ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, হি চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ফর দ্য বেটার অ্যান্ড মেড আস বেটার ক্রিয়েচার। তার নাম কি? কি নাম? হি ওয়াজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ মার্সি আপন মেনকাইন, টিচার অফ অল মেনকাইন, আবুল কাসিম, ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, ইয়া শাফিয়ী ইয়া মুহাম্মদ, খায়রু খালকিল্লাহি মুহাম্মদ, ইয়া মুস্তাফা, ইয়া ইমামাল মুরসালিন, ইয়া মুস্তাফা, ইয়া শাফিয়ী আল আলামিন। পড়েন সবাই, ইয়া মুস্তাফা, ইয়া ইমামাল মুরসালিন, ইয়া মুস্তাফা, ইয়া শাফিয়ী আল আলামিন। হি টড আস টু বি জাস্ট এন্ড কাইন্ড অ্যান্ড টু ফিড দ্য পোর অ্যান্ড হাংরি, হেল্প দ্য ওয়েফেয়ার অ্যান্ড দ্য অরফেন চাইল্ড, অ্যান্ড টু নট বি ক্রুয়েল অ্যান্ড মাইজারলি। হিজ স্পিচ ওয়াজ সফট অ্যান্ড জেন্টল, লাইক আ মাদার স্ট্রোকিং হার চাইল্ড। His mercy and compassion were most radiant when he smiled. Was Muhammad sallallahu alayhi wa sallam, Muhammad, mercy upon mankind, teacher of all mankind, আবুল কাসিম, ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, ইয়া শাফিয়ী ইয়া মুহাম্মদ, খায়রু খালকিল্লাহি মুহাম্মদ। পড়েন সবাই, ইয়া মুস্তাফা, ইয়া ইমামাল মুরসালিন, ইয়া মুস্তাফা, ইয়া শাফিয়ী আল আলামিন, ইয়া মুস্তাফা, ইয়া ইমামাল মুরসালিন, ইয়া মুস্তাফা, ইয়া শাফিয়ী আল আলামিন, মুহাম্মদ। সুবহানাল্লাহ, পড়েন, হি ওয়াজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী নিজ হাতে ওই সাহাবির কুঠারের ভেতরে একটা হাতল লাগাইয়া দিলেন। ঘটনা মনে আছে নাকি নাশিদ শুনে ভুলে গেছেন? ঘটনা মনে আছে সবার? তিনি হাতল লাগাই দিলেন আর বললেন, যাও, গায়ে শক্তি আছে, তাগড়া যুবক, এই কুঠার নিয়ে জঙ্গলে যাও, জঙ্গলে যে কাটকাটো, লাকড়ি বানাও, বাজারে যে বিক্রি করো। লাইয়াহতিবা আহাদুকুম হাজমাতান ফি যাহরিহি খায়রুম মিন আই ইয়াসআলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনাহু। যাদের গায়ে জোর আছে, শক্তি আছে, পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চেয়ে, কারণ তুমি হাত পাতলে লোকজন তোমারে দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রফেটিক স্টোরি থেকে আমাদের শিক্ষা কি? বিশ্বনবী বললেন, যাও, কাঠ কেটে নিয়ে আসো। লা উরিদু আন আরাকা খামসাতা আশরা আইয়াম, সামনের 15 দিন আমি যেন আমার চোখ দিয়ে তোমার আমার আশেপাশে ঘুর ঘুর করতে না দেখি। সাহাবি চলে গেলেন, কাঠ কাটতে আরম্ভ করলেন, বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন। 15 দিনের ব্যবধানে 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে ওই সাহাবি হাজির হয়ে গেলেন। 10 দিরহাম নিয়ে হাজির হয়ে গেলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দরিদ্র নাই, আমি আর ভিক্ষা করি না, আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, আমি স্বাবলম্বী হয়েছি, আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই। পড়েন সুবহানাল্লাহ। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই ওই 2 দিরহাম দিয়ে বলতে পারতেন, যাও এটা দিয়ে খাবার কিনে খাও, দুপুরবেলা খাইতো, রাত্রেবেলায় আবার যাকাতের লাইন ধরতো। কথা কম, তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাজের প্রতি উৎসাহিত করেছেন। দুই নম্বর লেসন বা শিক্ষা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্মানেন্ট সলিউশন করে দিয়েছেন, স্থায়ী সমাধান, ঠিক কিনা? আমরা প্রায় জাকাতে শাড়ি দেই, লুঙ্গি দেই, আছে না নাই? আলহামদুলিল্লাহ আপনাদের গাজীপুরে বোধ হয় এগুলো নাইটাই, এখানে নাই, আছে? যদি থেকে থাকে এই ট্র্যাডিশন আপনারা বন্ধ করবেন। জাকাতে শাড়ি বলতে কোনো শাড়ি নাই, জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই, কারণ জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন, তাহলে এক মাস পরে আবার যে সে আরেক জায়গায় জাকাতের লাইনে দাঁড় হয়ে যাবে চিল্লায় এখন, ঠিক কিনা? এই জন্য আপনাকে পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে। আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন, সেখান থেকে এমনভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে। স্বাবলম্বী বানানোর জন্য, দারিদ্র বিমোচনের জন্য জাকাত এসেছে, জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণের জন্য নয়। আর জাকাতের শাড়ি এত পাতলা, মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা, দেখছেন কখনো? এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না, একবার ধোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আন্নের দিকে বেশ কি মেরা থাকবো, কথা বলেন ঠিক কিনা? এইভাবে শাড়ি লুঙ্গি দেয়া যাবে? এভাবে তো শাড়ি লুঙ্গি বিতরণ করলে যারা লাইনে লাইন ধরে জাকাত নিতে আসলো এই আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয়। আর আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি। ফেরেশতার সম্মান বেশি না মানুষের? বুঝা শোনা বলেন কার? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সুবহানাল্লাহ পড়েন। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু। সুবহানাল্লাহ পড়েন। আহা, মানুষের মর্যাদা সবচাইতে বেশি, এজন্য জাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না। এর কারণ জাকাত দিয়ে আপনি কোনো করুণা করেননি, বরং ওরা জাকাত নিয়ে আপনাকে এই ফরজ এবাদত করার সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অনেকে মনে করে আমি জাকাত দেয় আমি মনে দয়া করছি, আমি মনে হয় করুণা করছি। আচ্ছা, যারা গরিব ওরা যদি জাকাত না নেয় ওর সমস্যা আছে? নিমুনা জাকাত, কিন্তু আমি যদি বলি দিমুনা আমার খবর আছে না নাই? আমার জন্য দেয়া ফরজ, ওর জন্য নেয়া ফরজ না, তাই আমি দিয়ে করুণা করিনি, ও আমার কাছ থেকে জাকাত নিয়ে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে। এজন্য জাকাত দারিদ্র বিমোচনের জন্য। কিভাবে জাকাত দিবেন? আপনি জাকাতের টাকা দিয়ে খেয়াল করবেন, একটু ক্রস চেক করে নিতে হবে, ডবল চেক করে নিতে হবে, যেই ফ্যামিলিতে জাকাত দিবেন কর্মক্ষম উপার্জনের মতো করতে পারে এরকম ছেলে আছে কিনা, থাকলে ওর একটা অটোরিকশা কিনে দেন, সিএনজি কিনে দেন, ওই সিএনজি চালিয়ে ওর ফ্যামিলিটা দিব্যি চলে যাবে, ঠিক কিনা? ওর একটা অস্ট্রেলিয়ান গাভি কিনে দেন, ওই গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে, ঠিক কিনা? লক্ষ্মীপুরে আমি ওয়াজ করলাম, বললো হুজুর আমরা এইভাবে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি, এখানে আমরা টাকা জমিয়ে জমিয়ে আমাদের এলাকার যে সমস্ত ছেলেগুলো কর্মক্ষম তাদের ঘরে টাকা পয়সা নাই, আমরা জাকাতের টাকা দিয়ে ওদেরকে প্রবাসী বানিয়ে দেই, বিদেশে পাঠিয়ে দেই, ওর কষ্টা অর্জিত সম্পদ দিয়ে ওর ফ্যামিলি এখন দেদারসে চলছে, কোনো জাকাতের লাইনে যে তারা নিজেদেরকে আর অপমান বোধ করছে না। এইভাবে জাকাত দিতে হবে। দিলটার একটু খোলেন, হাতটার একটু খোলেন, তাহলে হৃদয়টারে খুলে দিবে কে? দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত, দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত, দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত। পড়ে নামেন। এই জাকাতের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই, রাজি আছেন সবাই? সংঘবদ্ধ প্রচেষ্টায় জাকাত আদায় করতে রাজি আছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে এই দুই দেরহাম দিয়ে বিদায় করে দিতে পারতেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাজের প্রতি উৎসাহিত করলেন, পারমানেন্ট সলিউশন দিলেন। এজন্য অলসতার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে?
আওয়াজ করে বলেন, অলসতার সাথে সম্পর্ক আছে? অলসতাকে যেন আজকে আমরা কি বলে দিছিলাম, বুঝলা গেছি? আরো জোরে, অলসতাকে আজকে আমরা নো বলে দিছি, আমরা কর্মক্ষম। আরে অলস তো হয় মুনাফিকেরা, অলস হয় কারা? وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا سبحان الله পড়েন। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায়, সোজা হয়ে দাঁড়ায় না। মসজিদে নববীর কাতারগুলোর মধ্যে মুমিনদের সাথে যখন মুনাফিকেরা দাঁড়াতো, অলসের মতো দাঁড়াতো, দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়াতো, এরকম আছে না অনেকে অলস? কিন্তু আমরা যারা মুমিন, আমরা নামাজে দাঁড়ালে কি আমাদের হৃদয়ে অলসতা আসে নাকি হৃদয়টা সজীব হয়ে ওঠে? আমাদের হৃদয়কে নামাজে দাঁড়ালে সজীব করে দেয় কে? কিন্তু শয়তানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নাম। আমরা যখন রাতে ঘুমোতে যাই, শয়তান আমাদের মাথার পিছনে অলসতার তিনটা গিট মারে। কি মারে? এই যে রশি দিয়ে এরকম বাঁধে যে, এটার গাজীপুরে আপনারা কি বলেন, গিট্টু? হ্যাঁ, গিট্টু। আচ্ছা, তো শয়তান আমরা যখন ঘুমোতে যাই, আমাদের মাথার পেছনে অলসতার তিনটা গিট্টু মারে। আমরা যখন ঘুম থেকে উঠে ফাইনিস্তাইকাযা ওয়া যাকারাল্লাহ, ঘুম থেকে ওঠার দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আমরা ঘুমালেই তিনটা গিট্টু মেরে শয়তান একটা মন্ত্র পড়ে দেয়, আলাইসা লাইলুন তাওয়িলুন ফারকুদ, আরে ঘুমা অনেক লম্বা রাত, আরে ঘুমা অনেক লম্বা রাত, আরে আরামসে ঘুমমার অনেক লম্বা রাত, এই মন্ত্র পড়ে তিনটা গিট মারে। আমরা যখন ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ে ফেলি, একটা গিট্টু খুলে দেয় কে? আবার ঘুম থেকে উঠে দোয়া পড়ার পরে ফাইদা তাওয়াদ্দা ইনহাল্লাত উকদা, ওয়াশরুমে ঢুকে ইস্তিনজা করে যখন আমরা ওযু করে ফেলি, অলসতার দ্বিতীয় গিট্টু খুলে দেয় কে? ফাইন সাল্লাত ইনহাল্লাত উকদা, ওযু করার পরে মুসল্লা বিছিয়ে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, অলসতার তিন নাম্বার গিট্টুটাও খুলে দেয় কে? ফাসবাহ নাশীতান তাইয়িবান নাফস, হি বিকাম এনথুজিয়াস্টিক, হি বিকাম ভেরি অ্যাক্টিভ, হি বিকাম ভেরি এনার্জেটিক। বিষ্ণু ঈসা ইসলাম বললেন তখন সে এনার্জেটিক হয়ে ওঠে, অ্যাক্টিভ হয়ে ওঠে, সজীব হয়ে ওঠে। তাহলে সালাত আমাদেরকে অলস বানায় না, সালাতে আমরা সজীব হই, সালাতে অলস হয় যারা মুনাফিক, তারা চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্ব নেই বললেন কাজে লজ্জা নাই, আমি কাজ করে খাই। মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন পৃথিবীর বুকে এমন কোন নবী নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়েন। মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, ছাগল চড়ায় নাই এমন কোন নবী পৃথিবীতে আসে? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, বলেন কি আপনিও? আপনিও আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণু বললেন নাআম নাআম, আমিও। ওয়া ইন্নী কুনতু আরআহা আলা কারারিত আহলি মক্কা, আমি তো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরের লোকদের ছাগলগুলো চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ বলতে অনেক কষ্ট হয়েছে। বিশ্বনবী ছাগল চড়িয়ে খেতেন, কি নবী ছিল আমার! আহা, এত সুন্দর মানুষ, এত পরিচ্ছন্ন মানুষ ছাগল চড়াতেন, অহংকার করতেন না? বিশ্বনবীর অহংকার ছিল না। সুবহানাল্লাহ পড়েন। শুধু কি বিশ্বনবী, সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছেন। কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী, তাই না? ছাগল এত টেরা, ছাগল ছাগলের গলার রশি ধরে যদি আপনি ডানে টান দেন, এটা কোন দিকে যাবে? বায়ে টান দিলে, সামনে টানলে, পিছনে টানলে পারা যায় কিছু? ভাবলেন সারা সপ্তাহ ব্যস্ত থাকি, আজকে আমার ছুটি, আমিও গোসল করি, এটারও গোসল করাই, রশি ধরে আপনি পুকুরে নামাবেন, এটা ওর বাপের কিরা এমনি দাঁড়াবে, ঠিক কিনা? ওরে টেনে নামানো যায় না, এর কারণ ওর নাম কি? কথা কয় না। এই জন্য আমরা বলি পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। ও বুঝে না তো, ওর ভালো চাইলে ও বুঝতে চায় না। আল্লাহ বুঝাতে চাইলেন নবীরা ছাগল চড়াও, সবচেয়ে টেরা প্রাণী,
ছাগল চড়ায় তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি, কারণ এরপরেও ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে মানব জাতি, এদেরকে চড়াইতে হবে। যদিও মানুষ আশরাফুল মাখলুকাত, কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেয়ে টেরা কিছু আছে না নাই? উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা ছাগল নয়, এগুলো ছাগলের চেয়েও নিকৃষ্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়তে হবে। সব নবীরা কাজ করে খেয়েছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম চাষাবাদও করেছেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম চাষ করেছেন, দাউদ আলাইহিস সালাম নিজ হাতে বর্ম বানিয়েছেন, ছুরি বানিয়েছেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে কাজে কোনো লজ্জা আছে? লজ্জা কিসে? আর আজকের মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলে দিয়েছি? কাজের সময় নামাজের সময় কাজে কোনো লজ্জা নেই। বিশ্বনবী ইসলাম কাজ করে খেতে বলেছেন। প্রিয় ভাইয়েরা, বেশিরভাগই এখানে ফ্যাক্টরি ওয়ার্কার, আপনারা হাত তুলে আমাকে জানান দিয়েছেন শুরুতে, কর্মজীবী মানুষদেরকে বিশ্বনবী এত ভালোবাসতেন, মেহনতি মানুষদেরকে এত পছন্দ করতেন, বিদায় হজের ভাষণেও বাদ যায়নি মেহনতি মানুষদের কথা। তিনি বলেছেন, খবরদার, খারাপ আচরণ করবে না, নিজেরা যা খাবে তাদেরও তা খাওয়াবে, নিজেরা যা পড়বে তাদেরকেও তা পড়াবে। আতুল আজিয়ারা আজরাহু কাবলা আইয়া জিফা আরাকু, সুনানি ইবনু মাজার হাদিস, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আবার বিশ্বনবী বললেন, খবরদার, সালাসাতুনা নাখাসমুহুম, কিয়ামতের দিন তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব। এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন ইস্তাওফা আজিরান, ইস্তাআজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়ালাম ইয়াতি আজরা, যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই, তার পারিশ্রমিক দেয় নাই, আল্লাহ বলেন কিয়ামতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো। আই উইল বি এগেইনস্ট ইউ ইন দ্য ডে অফ জাজমেন্ট, কেউ তোরে কিয়ামতের দিন সাহায্য করে ছুটাতে পারবে না। এজন্য খবরদার, শ্রমিকদের সাথে খারাপ আচরণ করবেন না। আবার শ্রমিক ভাইরাও যারা আছেন, আপনাদের ডিউটি যত ঘন্টা ঠিক তত ঘন্টাই পালন করতে হবে, তা না হলে কিন্তু আপনাদের উপার্জন হালাল হবে না। বিশ্বনবী ইসলামের সাথে, বিশ্বনবী ইসলামের কর্মচারীর কি ঘটেছিল এই ঘটনাটা বলেই আজকে আমরা শেষ করব। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আমরা অনেকে মাইক পেলে বড় বড় ভাষণ দেই, কাজের মেয়েদের সাথে খারাপ আচরণ করবেন না, শ্রমিকদের অধিকার, নারীদের অধিকার, বড় বড় এরকম বক্তব্য আসে না নাই? বিশ্বনবী শুধু শ্রমিকদের অধিকারের কথা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, ওনার ব্যক্তিগত জীবনেও এগুলো পাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাপয়েন্ট করা শ্রমিক, ওনার দাস, ওনার কর্মচারী সাহাবীর নাম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম ছিল? উনি বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্টস করছে আমরা শুনে আজকের আলোচনার ইতি টানবো। আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। সাধারণত কর্মচারীরা মালিকের বিরুদ্ধে ভালো কথা বলে না, ইল্লা মাশাআল্লাহ, অনেক মালিক আছে অনেক ভালো, তাদের ব্যাপারে আবার ভালো বলে। সাধারণত কারো ব্যাপারে যদি আপনি তথ্য নিতে চান, আপনি তার ওয়াইফের কাছ থেকে তথ্য নেন, তার কর্মচারীর কাছ থেকে নেন, তার বাড়ির দারোয়ান থেকে নেন, তার ঘরের কাজের মহিলার কাছ থেকে নেন, তার ড্রাইভারের কাছ থেকে নেন, তাহলেই তার ব্যাপারে আসল সব তথ্য বের হয়ে আসবে। দেখুন বিশ্বনবীর কর্মচারী বিশ্বনবীর ব্যাপারে কি বলে। সাহাবীর নাম সবাই বলতে হবে, সাহাবীর নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন, বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হাজার হাজার মদিনাবাসী বিশ্বনবীর সাথে দেখা করতে গেল, যারাই দেখা করে সবাই বিশ্বনবীর হাতে কিছু না কিছু হাদিয়া দেয়, যারাই দেখা করে হাতে করে বিশ্বনবীর হাতে কিছু না কিছু দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে, তাহা দাও তাহাব্বু, একে অপরকে হাদিয়া দিবেন, মহব্বত বাড়ায় দিবে কে? হাজব্যান্ড স্ত্রীকে গিফট করবেন, স্ত্রী আবার হাজব্যান্ডকে গিফট করবেন, বন্ধু বন্ধুকে গিফট করবেন, গার্লফ্রেন্ড আবার বয়ফ্রেন্ডের গিফট করতে যায় না, তাহলে ভেজাল আছে না নাই? চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। আমি প্রায় বলি, ভালোবাসবেন জায়গা মতো, স্ত্রীকে ভালোবাসলেও সব আছে না নাই? স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সব আছে না নাই? কিন্তু এই সময় যদি শালির সাথে কাটান, ঝামেলা আছে না নাই? ভাবির সাথে কাটালে ভেজাল আছে না নাই? যারাই বিশ্বনবীর সাথে দেখা করে সবাই বিশ্বনবীর হাদিয়া দেয়। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার আম্মা যেন দেখা করতে আসলেন আমাকে নিয়ে, আমি ছোট্ট আনাস,
আমার আম্মা যখন দেখলেন লাম ইউবকি রাজুলুন ওয়া লাম রাআতুন মিনাল আনসার ইল্লা আতহাফাকা বিতুহফাতিন ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা এসে বলে ও রাসূলুল্লাহ মদিনার যারাই আপনার সাথে দেখা করতে আসলো সবাই এসে আপনারে হাদিয়া দেয় ওয়া ইন্নি লা আকদিরু আলা মা উতহিফুকা বিহি ও নবী আমার তেমন কোনো সাধ্য নাই যে আমি আপনারে হাদিয়া দেব আমার কাছে কোনো টাকা পয়সা নাই ছোট্ট ছেলে আনাসরে নিয়ে এসে বললি ইয়া রাসূলুল্লাহ মদিনার সব লোকের আপনার সাথে দেখা করে আর হাদিয়া দেয় আমি গরিব মানুষ আমি আপনারে কি হাদিয়া দেব গো নবী আমার তো হাদিয়া দেওয়ার মতো কিচ্ছু নাই ইল্লা ইবনি হাদা আমার নারছেড়া ধন আমার কলিজার টুকরা সন্তান এই আনাস ছাড়া আমি আমার কলিজার টুকরা সন্তান আনাসরেই আপনারে হাদিয়া দিয়ে দিলাম খুদ হাদা ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আনাসকে আপনি নেন ইয়াখদুমুক মা বাদালাক সে যদ্দূর পারে আপনারে খেদমত করবে সেদিন আনাস বলেন সেদিন থেকে আমি বিশ্বনবীর খাদেম কি আর খেদমত করবো নবীর মেসোয়াক এনে দেই জামা এনে দেই দশ বছর খেদমত করার পরে বিশ্বনবীর খাদেমের মুখে শুনুন বিশ্বনবী কেমন আচরণ করতেন সাইয়েদান আনাস রাদিয়াল্লাহ তাআলা আনহুর সাথে সাইয়েদান আনাস বলেন খাদিমতু রাসূলুল্লাহি আশারা সিনিন দশটি বছর আমি আমার বিশ্বনবীর পেয়ারা নবীর খেদমত করলাম ফামা দরাবানি একদিনের জন্য বিশ্বনবী আমার গায়ে হাত তুলে নাই পড়েন সুবহানাল্লাহ ওমা সাব্বানি একদিনের জন্য আমার গালি দেয় নাই বকা দেয় নাই ওমা আবাসাফি ওয়াজহি একদিনের জন্য বিশ্বনবী বিরক্তির চেহারা নিয়ে আমার দিকে তাকায় নাই ভ্রু কুচকে এরকম আমার দিকে তাকায় নাই আমরা রেগে গেলে বিরক্ত হলে কি করি আমাদের ভ্রুগুলো কুচকে যায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন একদিনের জন্য আমার পিট্টি দেয়া তো দূরের কথা আমাকে পিটানি দেয়া তো দূরের কথা আমাকে মারে নাই আমাকে গালি দেয় নাই কোনোদিন আমার দিকে বিরক্তির সাথে তাকায় নাই ওয়ালা ক্বালা লি লিমা সানাআতা ওয়ালা লিমা লা সানাআতা কোনোদিন এও বলে নাই আনাস এটা কেন করলা ওইটা কেন করো নাই চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ এজন্য বিশ্ব নবীর মতো আমাদেরকে আমাদের শ্রমিকদের সাথে অধীনস্থ কর্মচারীদের সাথে আচরণ করতে হবে রাজি আছে তো সবাই এন্তেকালের আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কথা বললেন কয়টা এক নম্বরে বিষ্ণু ঈসা ইসলাম বললেন আসসালাত আসসালাত নামাজ নামাজ উম্মতেরা নামাজ নামাজ ছেড়ে দিও না দুই নম্বরে বিষ্ণুই বললেন ওয়ামা মালাকাত আইমানুকুম খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি পত্রপত্রিকায় এসেছে মানবাধিকার কর্মী নারী আন্দোলনের কর্মী মাইক পেলে বড় বড় ভাষণ দেয় আপনারা কর্মীদের সাথে ভালো আচরণ করবেন কাজের মেয়েদের সাথে ভালো আচরণ করবেন কিন্তু ওদের বাড়িতে এই কাজের মেয়েরা নির্যাতিত হয় চিল্লায় বলেন ঠিক কিনা আহা পত্রিকার রিপোর্ট দেখে অবাক লাগে খুন্তি দিয়ে চুলায় লোহা গরম করে পিঠে শেক মেরেছে এরকম আসরা নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খবরদার কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে আল্লাহ মামলা দায়ের করবে আমরা যেন কখনো আমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ না করি আল্লাহ তুমি তৌফিক দাও আমরা পড়ি আমিন এজন্য শ্রমিক মালিকের সম্পর্ক হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্সের সম্পর্ক যারা শ্রমিক তাদের দায়িত্ব হচ্ছে মালিকের যে হক সেটা আদায় করা যত ঘন্টা তার সাথে চুক্তি হয়েছে তার পুরোটা আদায় করা আর মালিকের উচিত অধীনস্থ কর্মচারীদের সাথে ভালো আচরণ করা আমরা যেন এই চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও যে আয়াত দিয়ে শুরু করেছি ওই আয়াত দিয়ে শেষ করব আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো রিজিক তালাশ করো আবার নামাজের সময় হলে মসজিদে চলে আসো তার মানে কাজের সময় আওয়াজটা ছোট হয়ে গেল চিল্লায় বলতে হবে কাজের সময় নামাজের সময় পরিশ্রমে কোনো লজ্জা নেই লজ্জা হলো আর অলসতাকে আজকের মাহফিল থেকে আমরা সবাই কি বলে দিলাম من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله داع أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خيرا